সস্তা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মতো কোন প্রশ্ন করতে আসলে আপনাকে যে ওই আসিফ ভাই আপনি কেন ওই ইসলামের প্রতি সাংঘর্ষিক আপনি কেন এত ধরুন কাটি কথা বলেন এই টাইপের কোন প্রশ্ন করতে আমি এখানে আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি ভাই আমি সংশয়বাদী আমি যতটুকু বুঝতে পারছি যে বিশ্বাস মানুষের একটি অনুভূতি এই অনুভূতি বিশ্বাসের অনুভূতিটাতে মানে কারে কোনো বাগ বসানোর কোনো অধিকার নেই মানুষ ব্যক্তিগত ব্যক্তিগত স্বাধীন মানে মানুষ চিন্তা এবং নীতি নৈতিকতার ভিতর দিয়ে মানুষ চিন্তা করবে আসলে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ তার একটা নির্ধারণ করবে মানুষ তো স্বাধীন জন্মগত জন্মলগ্ন থেকেই মানুষ স্বাধীন আমি আপনাকে এই প্রশ্নটা করতে আসিনি যে ওই

এবং আমি যদি বলি যে আমি আর এখন থেকে আর মুসলমান না ইসলাম আমি ত্যাগ করলাম আমি নবীরে পুষি না আমি আল্লাহরে রে পুষি না আল্লাহ এই সমস্ত ভুয়া কথা তাহলে তো মুমিনরা আমাকে কল্লা দিবে কারণ ইসলামে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এইযে এইযে দেখেন এই যে দেখেন আমি মুয়াত্তা হাদিস থেকে দেখাচ্ছি ইসলামে মুর্তাদের শাস্তি যদি ধর্ম ত্যাগ করে তাইলে তাকে মেরে ফেলতে বলতেছে এখন আপনি বলতেছেন মানুষ তো ভাই স্বাধীন মানুষ যে বিশ্বাস করতে চায় করবে এটা মানে কিছু বলার কি আছে হ্যাঁ ঠিক আছে বলার কিছু নাই যার যেটা বিশ্বাস অন্ধ বিশ্বাস করতে চাইলে করবে অসুবিধা কি কিন্তু ইসলাম তো আমার মানে এইটা স্বাধীনতা দিচ্ছে না আমার বলতেছে আমার নাকি আমার নাকি মাথা উড়াই দিবে আমার নাকি হুমকি দিচ্ছে আমার বলতেছে আমার মানে কতল করবে হ্যাঁ আমি পালাই আসতে পালাই পালাই যেতে হয় মানুষের তাহলে এখন যেই মতাদর্শটা আমাদের এই স্বাধীনতাটা নষ্ট করতেছে যেই মতাদর্শটা আমাদের এই স্বাধীনতাটাকে সঙ্কুচিত করে দিচ্ছে আমাদের স্বাধীনতাটা ভোগ করতে দিচ্ছে না আমাদেরকে হত্যা করতে চাইছে তাহলে তো এই এই মতাদর্শ বা এই বিশ্বাসটার করা কঠিন সমালোচনা করতে হবে নাকি নাকি বলেন হ্যাঁ জি আমি একমত ভাই আপনার সাথে আমি আপনি আমাকে যেটা দেখাতেন আমি ঐসবের সবই জানি ওকে

ধর্মের যে বিষয়টা নেন আমি ওই ধর্মে নিয়ে বিতর্ক করতে আপনার সাথে এখানে আসি মানে আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে এবং ভাই বিশ্বাস কোনো কিছু বিশ্বাস করতে শুধু বিশ্বাসেরই প্রয়োজন হয় কিন্তু নাস্তিক হতে অসংখ্য লেখার প্রয়োজন হয় একজন নাস্তিক গভীর আহ জ্ঞানের অধিকারী একজন নাস্তিকের উচ্চ লেভেলের পড়াশোনা থাকে না এটা নাও এটা নাও হতে পারে এটা যে সব সময় সত্য হবে এমন কোনো কথা নাই তবে সাধারণত দেখা যায় যারা নাস্তিক হয় তার একটু বেশি পরালেখা করে কিন্তু এটা কি সব সময় যে সত্য হবে এবারে প্রত্যেকটা ক্ষেত্রে যে সত্য হবে সেটা আসলে সত্য না এমনও হতে পারে একজন মানুষ কোনো পরালেখা করে নাই তাও নাস্তিক হয়ে গেছে এটা অসম্ভব হ্যাঁ হ্যাঁ আপনার কথা আমি একদম কারণ ওই যে আপনাদের যে কথাগুলা আছে এই আপনার কথাগুলা এই যে যুক্তিগুলা বা উপস্থাপনাগুলো আমার খুবই ভালো লাগে এবং যে সত্যকে সামনে টেনে আনা বা সত্যকে মানুষের সামনে উপস্থাপন করা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া যে এটা আসলে এটা ওরকম না ওইরকম আমি আসলে সবই মানে বাংলা অনুবাদ গুলা পড়ছি এবং আপনি যা সংসদ রক্ষণে যাই ইয়ে করছেন এগুলাও পড়ছি এবং আমি নাসিক যে বই যেগুলা যেমন ধরেন সালমাজিক বার্সের বাংলা অনুবাদ তারপরে ওই যে স্টিফেন হকিং আছে উনার যে বইগুলা তারপরে বাংলাদেশের প্রখ্যাত প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ সাহেবের যে বইগুলা আমার অবিশ্বাস

কটকটে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এটা তো ভাই দর্শন বিজ্ঞান সাহিত্য আহ এইগুলোর সাথে মিলে না মানে মানুষের চিন্তা ধ্যান ধারণা এগুলোর সাথে মিলে না যার কারণে ওই ওই বিষয়টা নিয়ে আপনার সাথে আরকি বেশি কথা বলতে চাইছিলাম যে দেখি কাসিফ ভাই এ বিষয়ে কি বলে বা কি সাজেস্ট করে কোন বইগুলা পড়লে ঐতিহাসিক দিকগুলা জানা যাবে বা কোন বিখ্যাত বইগুলা পড়লে আরো ভালো জানতে পারবো বিষয়গুলা এই ক্ষেত্রে সাজেস্ট করার জন্য আপনার কাছে আপনার সাথে হওয়া আচ্ছা ইমন ভাই আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো আপনি তাহলে আমাকে মেইল করেন মেইলে আমাদের আপনার সাথে কথা হবে নিশ্চয়ই আমাদের আমার মেইল অ্যাড্রেস হচ্ছে ইনফো সংশয় ডট কম পরে আপনার সাথে ভালোভাবে কথা হবে ঠিক আছে আমরা তো এই করি হচ্ছে বেশিরভাগ সময় মুমিনদের জন্য আপনি তাহলে আমাকে মেইল করেন ঠিক আছে ভালো থাকেন তাহলে জানাচ্ছি রাত্রি আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ